এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় মিকজাউন নাম দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন অন্ধ্র উপকূলে বিপদের বার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল এবারে কিন্তু লাল অন্ধ্র উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি প্রবল ভারী বর্ষণ হবে তার পাশাপাশি এগিয়ে আসবে বাংলার দিকে আসলে পড়ার পরে ধীরে ধীরে এবং তার প্রভাবে ছয় এবং সাত তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত আপডেট আমাদের এই ভিডিওতে দেখাবো সামান্য সামান্য বৃষ্টিপাতের পরিবর্তন থাকতে পারে তবে বাংলাতে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পুরো বিষয় জানতে হলে সম্পূর্ণ আপডেট দেখুন আশা করি উপকৃত হবেন চলুন বেশি সময় নষ্ট করব না আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন আমরা প্রথমে একবার দেখেনি যে উপগ্রহ চিত্রটা কোন জায়গায় অবস্থান করছে এবং কত দূরে রয়েছে কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া তার সেটা দেখেনি আমরা এই ঠিক এইখানে ফেরত আসবো ঝড় বৃষ্টির প্রভাব দেখব জিএফএস এবং ইসিএম ডব্লিউ মডেল আপনাদের দেখাবো ইসিএম ডব্লিউ মডেলে বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বন্ধুরা উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের মেঘ আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলার দিকে প্রবেশ হচ্ছে এবং বেঁকে মেঁকে আসছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আংশিক একটু ঝাপসা আকাশ থাকতে পারে একটু তাপমাত্রা বেশি থাকতে পারে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা অতি গভীর নিম্নচাপ সাতাশ তারিখ থেকে পথ চলা শুরু তিন তারিখের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে দুর্বার গতিতে এবং এটি আছড়ে পড়বে পাঁচ তারিখ সকালের কাছাকাছি সময়তেই এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় এর সর্বাধিক গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে এবং গাছটিং থাকতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াচ্ছে কারণ ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে এবার আরেকটু শক্তি বাড়াতে থাকছে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কোন জায়গায় অবস্থান করছে আমরা একটু মেপে দেখে নিই এই জায়গাতে সম্ভবত কেন্দ্রটা রয়েছে তা একটু দেখে নিচ্ছি এখানে এই জায়গাতে রয়েছে এইখানটার কাছাকাছি অর্থাৎ আমরা যদি একটু মেপে টেপে দেখাই তাহলে দেখি কত দূরত্বে পাওয়া যাচ্ছে এটা যদি মেপে দেখি মোটামুটি না এটা না আরেকটু এটা হবে একটু হয়তো আরেকটু কাছে থাকবে চেন্নাই থেকে হয়তো আরেকটু কাছাকাছি থাকবে এই জায়গাতে হয়তো হবে এই জায়গাতে চলুন আমার এখান থেকে মেপে দেখাই মোটামুটি দুশো আড়াইশো কিলোমিটার এবং নেলোর থেকে চারশো এবং মাছলি পাতনাম থেকে চারশো কাছাকাছি দূরে রয়েছে এইখানে মোটামুটি রয়েছে আর কি তো এই জায়গাতে এটার প্রবেশ কিন্তু হবে আমাদের চিত্রটা দেখাতে পারছি এবং একটু ভালো করে যদি দেখাই তাহলে এর মেঘ কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই দিকে আসছে অর্থাৎ ঘূর্ণিঝড় যে হবার কথা আমরা বলছিলাম এটা এতদিনে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেল এর মেঘ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তেলেঙ্গানা এই সমস্ত এলাকা হয়ে উড়িষ্যা হয়ে ধীরে ধীরে অল্প অল্প করে উত্তর পূর্ব দিকে আমাদের বাংলাতে আসছে এবারে এটা এখানে আছেটে পড়ার পরে ধীরে ধীরে এদিকে যাবে তার প্রভাবে কতটা শক্তিশালী থাকে তার উপরে নির্ভর করবে আমাদের বাংলায় কতটা বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম দিকে একটু ফাঁকা রয়েছে তবে একটু মেঘলা মেঘলা ভাব এখন রয়েছে দেখা যাক কি আমরা পাচ্ছি এখানে আমরা এখন নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা বুলেটিন নাম্বার এগারো তিন ডিসেম্বর এটা প্রকাশ হয়েছে দেখুন ইতিমধ্যে যে ডিপ ডিপ্রেশন ছিল অতি কবি নিম্নচাপ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইন্টেন্সিফাইড ইন্টু এ সাইক্লোনিক স্টর্ম মি নামটা মি কিন্তু উচ্চারণ করতে হবে মিগজাউম এম আই জি জে এ ইউ এম মিগজাউম অর্থাৎ মিচাউ নয় উচ্চারণ হবে মিগজাউম এবারে এটা অন্ধ্রপ্রদেশে অ্যালার্ট হয়ে গেছে এবং উত্তর তামিলনাড়ুতেও অন্ধ্র হয়েছে এখানে অ্যালার্ট হয়ে গেছে তো এবারে দেখুন এটা কত দূরে রয়েছে বলেছে যে এটা এখানে লেখা রয়েছে তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে রয়েছে পদুচেরি থেকে তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে চেন্নাই থেকে চারশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে নেলোর থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বাপতলা এইখানে কাছাকাছি এই এলাকাটা হয়তো আছড়ে পড়বে এবং পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব রয়েছে মাজলিপতনম থেকে নেলোর থেকে মাজলিপতনামের মধ্যে বলেছে এবং এই বাপ তলা এই যে এই জায়গাটা এই জায়গার কাছাকাছি রাজড়ে পড়তে পারে এবার দেখুন সম্ভাব্য যে সম্ভাবনা বলেছে আপাতত যেটা কিন্তু কন্টিনিউ উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আরও ইন্ডেন এবং ইন্ডেন সেবায় ফারদার অর্থাৎ ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়েছে কিন্তু আরও শক্তি বাড়াবে অর্থাৎ আরও গতিবেগ বাড়বে এটা এবং এটা পৌঁছে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ুর উপকূলে চার ডিসেম্বর এই সকালের কাছাকাছি সময়তেই কিন্তু পৌঁছে যাবে তারপরে এটা সোজাসুজি উত্তর দিক বরাবর এগোতে থাকবে এখন উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং এটা কিন্তু এবারে উত্তর দিক বরাবর এগিয়ে যাবে প্যারালাল ক্লোজ টু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে একদম কাছাকাছি দিয়ে কিন্তু এটা সোজাসুজি উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের যে নেরোড থেকে মছলিপাতরম যেটা দেখাচ্ছিলাম ঠিক তা সেখানে পাঁচ তারিখ কিন্তু আছড়ে পড়বে সকালের দিকে ঘূর্ণিঝড় হিসাবে এবং গতিবেগ থাকবে আরশিদম্পী থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে তার ট্র্যাক এটা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে ঘূর্ণিঝড় হিসাবে এখন চলছে তারপর আছড়ে পড়ার পরে ডিপ্রেশন তারপরে লোক প্রেশার এরিয়াতে পরিণত একই যেমন বলা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এগোচ্ছে যার পর হবে উত্তর তামিলনাড়ু পুদুচেরি কোস্টাল অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা এবং উড়িষ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এবং কোথাও কোথাও অন্ধ্রপ্রদেশে কিন্তু রয়েছে এক্সট্রিম হেভি রেনফল যেটা আগের আপনি দেখেছিলাম ঠিক সেরকমই এখন রয়েছে বড় কোনো পরিবর্তন হয়নি মৎস্যজীবীদের রয়েছে ওইখানেই সতর্কতা ঝড় থাকবে উপকূল ঝড় থাকবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে এখানে দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকূল এখানে ছ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এখন কোনো সতর্কতা হয়নি যদি উড়িষ্যা থেকে কোনোভাবে ঝড় একটু হাওয়া বাড়তে পারে সেক্ষেত্রে পরবর্তী হতে পারে মূলত এখন কোনো সতর্কতা আপাতত আমাদের বাংলার জন্য মৎস্যজীবীদের নেই মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত না যাওয়াই ভালো আপাতত আর এখানে ছবি একটু আমাদের দেখিয়ে দিই যেমন সাইক্লোনিক স্টর্ম মিচাউম বা মিক্সাউম এই জায়গাতে এই যে এই যে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু তো এই জায়গাতে মোটামুটি রয়েছে এটা সুতরাং এইখানে আসছে বোঝা যাচ্ছে এবং এইখানে এটা এগোবে এতটা এগিয়ে আসার পর এখানে সোজাসুজি এগোবে এবারে এটার যে গতিপথ দেখুন গতিপথ মোটামুটি এতটা তো এগিয়ে গেছে এগোতে 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 এইখানে মোটামুটি চলে এসেছে এবারে তিন তারিখ পর্যন্ত এখানে বলেছে এতটা এবারে এইভাবে এগিয়ে গিয়ে এটা এইভাবে যেতে যেতে দেখুন এইখানে পর্যন্ত আসবে এখানে ওয়েলমার লো এরিয়া হবে যার এরপরে কী হয় সেটা এখন দেখার কতটা শক্তিশালী হয়ে যায় কিন্তু আপাতত যেটা বলছে আপাতত যে এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বা একটু অন্যরকম হতে পারে আরও এই আশড়ে পড়ার পর আপাতত বোঝা যাবে দেখুন ইতিমধ্যে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা উড়িষ্যার দিকেও রয়েছে সতর্কতা পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যাতে কমলা সতর্কতা এবং আমাদের এখানে ছত্তিশগড় পর্যন্ত রয়েছে এখানে সতর্কতা এইগুলোতে কিন্তু বড় কোনো সতর্কতা এখনো পর্যন্ত পড়েনি তোমরা নজর রাখতে হবে আপাতত যেটুকু খবর পাওয়াগুলো আমরা জানিয়ে দিলাম এবারে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তিন তারিখ সকালবেলাতে প্রকাশ করা লেটেস্ট আপডেট এখানে উত্তরবঙ্গে মোটামুটি শুকনো দার্জিলিং কালিবঙ্গে সামান্য একটু পাঁচ ছয়ের মধ্যে হতে পারে না হলে কিন্তু শুকনোই থাকবে এবারে যেটা রয়েছে ছয় সাত এই সময়কালটার মধ্যে মূলত আটটি জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা হতে পারে এখন ভারী হালকা না কি হবে মোটামুটি হালকার দিকে আপাতত ধরে এগোনোর কথাই বলছে আবহাওয়া দপ্তর দেখা যাক আমরা উইন্ডে থেকে কী পাচ্ছি উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত বিহারেও কিছুটা হবে তো উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে সেখানে সতর্কতা রয়েছে উড়িষ্যা পর্যন্ত ভালোই বৃষ্টিপাত থাকবে আর সতর্কতা শুধুমাত্র উড়িষ্যার দিকে রয়েছে মৎস্যজীবীদের দেখুন কোথাও আর কোনো সতর্কতা যেটা আলিপুর আবাদত যে একটি এরিয়া রয়েছে সেখানে কোনো সতর্কতা নেই শুধুমাত্র পশ্চিম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন কিছুটা মধ্য বঙ্গোপসাগরের সতর্কতা থাকছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে আমরা কোথায় কোন মডেল রয়েছে একবার দেখে নিই ইসিএম ডব্লিউ মডেল জিএফএস মডেল একই জায়গা অ্যাক্সেস একই জায়গা কি আছে অ্যাক্সেসটা কিছু দেখাচ্ছে না আইকনটা তারপরে কিছু চেঞ্জ হচ্ছে না আপাতত হ্যাঁ অ্যাক্সেসটা চেঞ্জ হচ্ছে না এই দুটো কাজ করছে না ইসিএম ডাব্লিউ মডেল এখানে জিএফএস মডেল এখানে রয়েছে তো আমরা ইসিএম ডাব্লিউ মডেলটা প্রথমে দেখিয়ে দিই এটা দেখুন এস আস্তে আস্তে কীভাবে এগোচ্ছে দেখুন এইখানে দিয়ে আমরা দেখছি অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা বিপদের বার্তা রয়েছে এই যে শক্তি বাড়ানোর কথা বলছে চার তারিখে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি হচ্ছে তো গতিবেগ বলেই দিয়েছে আর এখানে মাপছি না মোটামুটি আচড়ে পড়ার সময় এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম কালার হচ্ছে এই রয়েছে কেন্দ্র তো এইখানে তার কেন্দ্রটা থাকবে এইভাবে এটা ভালোই কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে এগোতে থাকবে তো এখানে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে আসছে ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে ঠিক উল্টো দিকে রয়েছে সেই মায়ানমার থেকে এইখানে রয়েছে পাতনাম সম্ভবত আর এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে যে মাছলি পাতনাম এই জায়গাতে প্রবেশ করতে পারে আপাতত এই জায়গার মধ্যেই বলেছে তো এই জায়গার মধ্যেই কিন্তু দেখুন বিরাট আকার একটা বড় শক্তিশালী আকারে ঘূর্ণিঝড়টি এখানে আছড়ে পড়ছে পাঁচ তারিখ সকালে মোটামুটি ফোর নুন বলা হচ্ছে মানে ঠিকই আছে সকালের মধ্যে এটা আছেড়ে পড়ে যাচ্ছে মানে সকাল থেকে ল্যান্ডফল প্রক্রিয়া বা রাত চার তারিখ রাত থেকে মোটামুটি ঝড় ভালোই শুরু হবে এখানে কিন্তু ভালো রকমের সতর্কতা রয়েছে সতর্ক রয়েছে প্রশাসন বুঝতে পারছেন এভাবে এগিয়ে যাবে পাঁচ তারিখ পর্যন্ত সারাদিন রাতই মোটামুটি বৃষ্টিপাত ঝড় চলবে চার থেকে পাঁচ দুটোতে ভালোই চলবে এবং ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে উপকূল ধরে ধরে এবং এখানে বিজয়বাড়া পেরিয়ে গিয়ে বিশাখাপত্তনম ছাড়িয়ে এখানে জগদলপুর রায়পুর এগুলোতে প্রভাব দেবে এবং এখানে ধীরে ধীরে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে এবং কিছুটা দমকা হাওয়া দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম করে বইতে পারে এইটা এখানে দুর্বল হয়ে যাবে এই দুর্বল হওয়াটা এবার কি হবে আমাদের মেঘ মালামে মেঘ মালামে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু মেঘ থাকবে পাঁচ ছয় থেকে সাতের মধ্যে আপাতত দেখে নিচ্ছি মেঘ কবে থেকে এমনিতেই মেঘ টুকটুক করে ঢুকছে অল্প অল্প সেই মেঘে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই আংশিক মেঘলা এলাকা সুতরাং এটা অন্ধ্র উড়িষ্যা হয়ে যখন যাচ্ছে তখন কিন্তু আমাদের এখানে পাতলা পাতলা মেঘ থাকবে উড়িষ্যার দিকে পাঁচ তারিখে ভালোই মেঘ থাকবে এই পাঁচ তারিখ থেকে সম্ভবত বা পাঁচ তারিখ রাত থেকে কিছু কিছু অংশে আমাদের মেঘ এখানে প্রবেশ করতে পারে সেই মেঘগুলো থেকে পরবর্তী ক্ষেত্রে পাঁচ বা পরে হয়তো বা পাঁচ তারিখের রাত থেকেই বা পাঁচ তারিখ রাতের পর থেকে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে পাঁচ ছয় সাত দেখুন মেঘলা মেঘলা কোথায় কোথায় হচ্ছে ভালো করে দেখে নিন একদম মোটামুটি রংপুর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আমাদের আসাম রয়েছে মেঘালয় রয়েছে এগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে মেঘলা হবে কিন্তু উপকূলবর্তী এলাকা এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব ছ এবং সাত এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে এই যে সাতের আটের দিকেও দেখা যাচ্ছে যে মেদিনীপুর এইসব সাইডগুলো তো মেঘ এলাকা থাকছে চলুন এটাকে আমরা বৃষ্টিপাতে ফেলে দিচ্ছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর কলকাতা দক্ষিণ চন্দ্রনগর পানিহাটি কিছুটা পান্ডুয়া কিছুটা সামান্য কিছুটা বর্ধমান সাইডও এবং ভেঙে ভেঙে দেখুন এদিক ওদিক করে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের একটা প্রভাব আপাতত এই আপডেটটা বলছে পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী আপডেটটা জানতে পারবেন একটু নজর রাখবেন তো শিলচর সিলেট আজ আইজল এই দিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সাত থেকে আটের মধ্যে থাকবে এবং মহেশখালী এগুলোতেও কিছু কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে আপাতত এটা পাওয়া যাচ্ছে আরও আপডেট প্রকাশ হবে আরামবাগ এগুলোতেও পাওয়া যাচ্ছে এবং মেদিনীপুর খড়গপুর কোলাঘাট এবং এটা কোথায় রয়েছে বালিচুকের নিচে সবং পিংলা ময়না ভগবানপুর এবং ডায়মন্ড হারবার কুলপিস এগুলোতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে এবার এটাকে আমরা আগে একটু আগে নিয়ে যাই তাহলে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে না মেঘলা থাকলেও বৃষ্টি হবে না শুধুমাত্র অন্ধ্র উপকূলে দেখুন এই যে অন্ধ্র উপকূলে চার তারিখ এবং পাঁচ তারিখে এবং তামিলনাড়ু উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যাতে পাঁচ তারিখে বৃষ্টিপাত থাকবে ভুবনেশ্বর পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত এই পাঁচ তারিখের পর থেকে এখানে আমাদের মেঘলা আকাশ হবে এবং ধীরে ধীরে ওই ধানবাদ মানে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কাছেও কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করার কথা বল যাবে উপর থেকে একটা মেঘের ব্যান্ড যাবে আর কি যেটা জামশেদপুর মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেখুন এখানে ক বেশি মিলিমিটার নয় সামান্য সামান্য মানে কোনো কোনো অংশে একটু এগারো মিলিমিটার দেখাচ্ছে এখানটায় মানে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কাছাকাছি যে অংশ রয়েছে সেগুলোতে অল্প অল্প করে এখানে ছড়াতে পারে হালকা বৃষ্টিপাত মূলত ছ তারিখ সকাল পর্যন্ত রয়েছে দুপুরের পর থেকে এখানে মেঘ প্রবেশ করবে কারণ এটা সরে আসবে ছ তারিখে এখানে চলে আসবে এই যে বিশ্বকাপতন ফলে এইগুলোতে কিন্তু নিম্নচাপের রাখা মেঘ ঢুকবে এবং তার ফলে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম আপাতত এটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু খুলনা বিভাগ খুলনা বিভাগ অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া যশোর নারাইল কোপিনাথপুর বনগা রয়েছে শান্তিপুর রয়েছে এখানেও বৃষ্টিপাতের করচাঁদপুর মাগুরা বেলকান্দি ফরিদপুর এখন বেশি বৃষ্টিপাত না চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত মুন্সিগঞ্জ ঢাকা হোমনা নরসিংদী তো এই পরিবর্তনে কিন্তু সেই জন্য বলছি যে নজর রাখবেন পরিবর্তন কিন্তু জানতে পারবেন এটাই হবে না আরও কিছু পরিবর্তন হবে জানতে পারবেন আপাতত ছয় থেকে সাতের মধ্যে কিন্তু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বা কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে চাষি ভাইদের একটু নজর রাখতে হবে আপডেটগুলিতে যে এরকম হবে কি না হলে কিছু সতর্কতা নিতে হবে কি না বড় ঝড়ের ব্যাপার নেই কিন্তু যখন যে আপডেটটা পাওয়া যায় তাতে কিন্তু উড়িষ্যা একটু বৃষ্টিপাত ভারী আকারে দেখা যাচ্ছে মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে খড়গপুর এগুলোতে কিন্তু প্রবেশ করার চান্স দেখাচ্ছে সুতরাং একটু ওই পশ্চিমের দিকে জেলা এবং চট্টগ্রাম এগুলোতে কিন্তু নিম্ন চাপটা দেখুন এখানে নেমে পড়ছে এই যে যাচ্ছে এটার ফলেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সাইডে এবং এই উপকূলবর্তী জেলাতে একটু বেশি বৃষ্টিপাত বাকি অংশে একটু হালকার উপরে কিন্তু রয়েছে সুতরাং ছয় সাত আট এই তিনটে দিন একটু নজর রাখতে হবে এর পাশাপাশি ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাত পৌঁছে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আপাতত ইসিএম ডব্লিউ মডেল শিলচর পর্যন্ত দেখাচ্ছে এটা দেখে নি না একটু দেখে নিই জি মডেলটা তাহলে কি এরকমই দেখাচ্ছে না জিএফএস কম দেখাচ্ছে যে কম হলেই কিন্তু মঙ্গল বুঝতেই পারছেন তো আপাতত জিএপএস কিন্তু অতটা দেখাচ্ছে না জি বলছে যে দেখুন জিএপ কি বলছে জিএপএস বলছে তিন এবং চারে তো পড়ছে তিন থেকে চার চার থেকে চার জিএপ এস বলছে চারে আছড়ে পড়ছে পাঁচ তারিখ নয় আপডেট আবাস বাজারে বলছে পাঁচ তারিখ সকালের দিকে কিন্তু জিএফএস বলছে নেরোরের কাছেই আগেই চার তারিখ রাতেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে রাজটায় পড়ছে এবং একদম আর্লি আওয়ার্স থেকেই পাঁচ তারিখে দেখা যাচ্ছে বিজয় বাড়া হয়ে এটা ধীরে ধীরে পূর্ব দিক হয়ে একটু দুর্বল হওয়ার দিকে রয়েছে বিশ্বকাপ পতন পর্যন্ত এখানে বৃষ্টিপাত হচ্ছে এবারে এর ফলে কী হবে জিএফএস কিন্তু বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে না কিন্তু মেঘলা কাজটা কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মেঘলা কাজ হবে এবং উপকূলবর্তী এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা হাওড়া কলকাতা এবং খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকাতে সুতরাং এখানে বড় দেখাচ্ছে না কিন্তু পরের দিকে একটা আবার বৃষ্টিপাত যে এরকম করে করে আউটার ব্যান্ড মতো করে হয়ে নিম্নচর প্রভাব হয়ে সেটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এইগুলো বীরভূম পর্যন্ত কিছুটা বাঁকুড়া হুগলির দিকে যেতে পারে এবং সেটা বাংলাদেশের ঢাকা খুলনা পরিসরে কিছুটা সামান্য ত্রিপুরাতেও দিতে পারে সুতরাং যেটা কমন যেটা আসছে যে এদিকে একটু বৃষ্টিপাত কিন্তু হবে এখন বেশি হবে না কম হবে সেটার উপর আরও একটু নজর রাখতে হবে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত ধরে বা হালকা বৃষ্টিপাত ধরে এগোতে হবে কিন্তু একটু নজর রাখতে হবে কারণ এদিকে আসার চান্স কিন্তু রয়েছে কারণ এদিক থেকে চাপ আসবে তাই এটা এদিকে যেতে পারবে না তাই এদিকেই সরে সরে আসবে ধন্যবাদ